নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি এটা হচ্ছে শুক্ত সবজি দিয়ে শুক্ত তো প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে একটু বড়িটাকে ভেজে নিয়েছি হালকা তারপরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে বেগুন আর উচ্চেটাকে ভেজে নেব নুন আর সামান্য একটু হলুদ দিয়ে শুক্তো তো হলুদ পরে না কিন্তু একটু কালার হওয়ার জন্য আমি একটু সামান্য হলুদ ব্যবহার এখন করেছি পরে আর করবো না এরপরে আমার ভাজা রাখা সব হয়ে গেছে তারপর আমি কটা সবজি দেবো যেখানে গাজর সজনে ডাটা মিষ্টি আলু আলু আর কুমড়ো আপনাদের যেটা পছন্দ আপনাদের সবজি সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি আলু মিষ্টি আলু আর কু আর গাজরটাকে আমি ভালো করে একটু ভেজে নেব যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর কুমড়ো আর সজনে ডাটার তো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে ওটা লাস্টেমই দেব তো এটা আমি ভালো করে একটু সরষের তেল মধ্যে ভেজে নিব আর সবজি যত বেশি দিতে পারে শুক্তিতে ভালো লাগে আর এখন গরমের সিজন সূজাটা পাওয়া যায় আর সূনাটা শরীরের পক্ষের জন্য খুবই ভালো মিষ্টি আলু সবজি যতটা খাবে ভালো আর এটা কম তেল মশলা দিয়ে রান্না সেই জন্য এটা খুবই ভালো ভাতের সাথে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এবার আমার এদিকে ভাজা হয়ে গেছে অনেকটা অলমোস্ট এদিকে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ নুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে আদা বাটার কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এদিকে আমি পেস্ট করেছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন আমি একটু দিয়েছি আর এখানে সামান্য অল্প পোস্ত দিয়েছি পোস্ত দিলেও টেস্টটা ভালো হয় আর এখানে শুক্ততে পাঁচ ফোড়ন দেওয়াটাই বেশি দরকার পাঁচ ফোড়ন দিয়েই বেশি ভালো লাগে তারপরে এদিকে আমি বড়ি আর ভাজা রাখা সবজি দিয়ে দিয়েছি বেগুন আর রুচে আর প্রথমে আমি পাঁচ ফোড়ন আর পোস্তটাকে সামান্য একটু তাওয়াতে ভেজে নিয়েছি তারপর আমি ভিজিয়ে রেখে তারপরে ওটা পেস্ট করে নিয়েছি তারপর এদিকে আমি দুধ ব্যবহার করব এটা আমি গরু দুধ ব্যবহার করছি আপনারা হলে প্যাকেটে দুধটাও ব্যবহার করতে পারেন এদিকে আমি ভাতের স্টকটাও ছিল ওটা আমি স্টকটা দিয়েছি যা যাতে আমার তরকারিটা ঘন হয় বেশি আমাকে যাতে জল দিতে না হয় আর ভাতের সাথে এটা খুবই ভালো লাগে তারপরে আমি এদিকে দুধ আর জল দিয়ে ফেনা দিয়ে আমি ভালো করে সবজিটাকে সেদ্ধ করে নেবো তা আমার সবজি যেহেতু একটু ভাজা ছিল তো আমার বেশিক্ষণ সময় লাগেনি সেদ্ধ হতে এদিকে আমার সবই সবজি গলে গেছে এদিকে আমি তখন নুনটা দেখে নেবে আপনারা তারপরে এদিকে লাস্টে আমি একটু ঘি দেবো ঘি দিলে একটু টেস্টটা ভালো আসে শুক্ত এদিকে আমার শুক্তো অলমোস্ট রেডি হয়ে গেছে এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করবে খুবই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবে তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ